বিশ্বে সামরিক দিক দিয়ে প্রভাব সৃষ্টিকারী বিভিন্ন দেশের একটি ইউনিক অস্ত্র থাকে বন্ধুরা সেই সমরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিমানের অবস্থানই সর্বাগ্রে যেমন আমেরিকার রয়েছে এফ টোয়েন্টি টু বন্ধুরা পৃথিবী নামক গ্রহে এখনও পর্যন্ত এফ টোয়েন্টি টু র্যাপ্টরের কোনো প্রতিদ্বন্দ্বী স্টিল ফাইটার জেট আবিষ্কৃত হয়নি এফ টোয়েন্টি টু আমেরিকা হল আমেরিকার ইঞ্জিন অল ওয়েদার স্টিলথ ট্যাকটিক্যাল ফাইটার এয়ারক্রাফট যেটি ডেভেলপ করেছে আমেরিকার জায়ান্ট সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লক মার্টিন এই স্টিলথ যুদ্ধ বিমানটিতে এমন কিছু প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে যার কারণে আমেরিকা এটি তার মিত্রদের পর্যন্ত দেয়নি এটি আমেরিকার একান্তই নিজের প্রকৃতপক্ষে একে এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে প্রস্তুত করা হয়েছে বিশ্বের বুকে আমেরিকার আরেকটি আইকনিক সৃষ্টি হলো এফ থার্টি ফাইভ লাইটিং টু এফ থার্টি ফাইভ লাইটিং টু আমেরিকার এমনই একটি গর্বের যুদ্ধ বিমান যে এটি পাওয়ার জন্য তার মিত্ররা এক প্রকার কারাকারি শুরু করে দিয়েছে এর সক্ষমতা বহুবিধ বন্ধুরা এফ টোয়েন্টি টু র্যাপ্টর একটি ইয়ার সুপিরিয়রিটি ফাইটার হলেও এফ থার্টি ফাইভ লাইটিং টু এ রয়েছে বহুবিধ আক্রমণ চালানোর সক্ষমতা এয়ার টু এয়ার মিসাইল থেকে শুরু করে এয়ার টু গ্রাউন্ড এবং এয়ার টু সার্ফেস হামলা চালানোর সক্ষমতা রয়েছে এফ থার্টি ফাইভ লাইটিং টু এর এর সক্ষমতা অনন্য যুদ্ধ বিমান থেকে একে এক প্রকার আলাদা করে দিয়েছে এর স্টিলটি সক্ষমতার কারণে যে কোনো ধরনের হাই সফিস্টিকেটেড রাডার এড়িয়ে যথাযথ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারদর্শী এই এফ থার্টি ফাইভ লাইটিং টিউ স্টিলটি যুদ্ধ বিমানের জগতে এটি আমেরিকার দ্বিতীয় গর্ভের যুদ্ধ বিমান বন্ধুরায় আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং এফ টোয়েন্টি টু কাউন্টার দেওয়ার জন্য রাশিয়া উৎপাদন করেছে সু ফিফটি সেভেন ফিফথ জেনারেশন স্টিলথ ফাইটার জেট এই সু ফিফটি সেভেন হল বিশ্বের বুকে স্টিল ফাইটার জেটের র্যাঙ্কিংয়ে চতুর্থ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বন্ধুরা এ পর্যন্ত মোট চারটি স্টিল ফাইটার জেট বিশ্বের বুকে অপারেশনাল পর্যায়ে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই সু ফিফটি সেভেন তবে এর চেয়ে এগিয়ে রয়েছে চীনের জে টোয়েন্টি চীনের জে টোয়েন্টি হল বিশ্বের তৃতীয় কমব্যাক্ট অপারেশনাল স্টিল ফাইটার জেট এই সু ফিফটি সেভেন হলো রাশিয়ার তৈরি বিশ্বের বুকে চতুর্থ অপারেশনাল স্টিল ফাইটার জেট বন্ধুরা এটি রাশিয়ার একটি আইকনিক সৃষ্টি এবং তাদের গর্বের যুদ্ধ বিমান হিসেবে ধরা হচ্ছে রাশিয়া এটি রপ্তানি করার জন্য এক প্রকার লাইসেন্স দেবে বলে ঘোষণা করেছে এর পরবর্তী পটেন্সিয়াল ক্রেতা হতে পারে তুরস্ক তুরস্ক এটি লাইসেন্স ভার্সন নিয়ে হয়তো উৎপাদনও যেতে পারে তুরস্ক যদি আমেরিকার কাছ থেকে শেষ পর্যন্ত এফ থার্টি ফাইভ লাইটিং টু না পায় তাহলে তুরস্কের হয়তো ফিফ্থ জেনারেশন স্টিল ফাইটার্স হতে যাচ্ছে সু ফিফটি সেভেন যুদ্ধ বিমানটি বিশ্বের বুকে বর্তমানে অপ্রীতিরদ্ধ সামরিক এবং অর্থনৈতিক শক্তি হলো চীন চীন তার প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে তার সামরিক শক্তিকে এমনভাবে বাড়িয়ে তুলছে যার কারণে আমেরিকার চোখ কপালে উঠে গেছে সেই সামরিক শক্তির প্রমাণদণ্ডের একটি প্রথম প্রমাণ হল জে টোয়েন্টি চীন বুঝতে পেরেছে আমেরিকাকে দমন করতে হলে বা আমেরিকার মুখোমুখি হতে হলে সবচেয়ে সর্বাগ্রে প্রথম যেটা প্রয়োজন সেটি হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধবিমানের সক্ষমতা বৃদ্ধি করা বিশ্বের বুকে এখানেই সারা বিশ্বকে টেক্কা দিচ্ছে আমেরিকা আর এ কারণেই সে সমগ্র বিশ্ব শাসন করতে পারছে যথোপযুক্ত উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান যদি আপনারাতে না থাকে তাহলে বর্তমানের আধুনিক যুদ্ধে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয় আর এই উপলব্ধি থেকে এই চীন তৈরি করেছে বিশ্বের তৃতীয় অপারেশনাল ফিফথ জেনারেশন স্ট্রেলথ ফাইটার জেট জে টোয়েন্টি বন্ধুরা আজকে আপনাদের সামনে এই জে টোয়েন্টির আদ্যপান্ত সম্পর্কে তুলে ধরব এর সক্ষমতা থেকে শুরু করে এর প্রযুক্তিগত উৎকর্ষতা এবং কোন কোন বিমানের প্রতিদ্বন্দ্বী আর এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লক চ্যানেলটিতে আছেন তারা যদি এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে বন্ধুরা তাহলে চলুন আমরা একটু জেনে নিই জে টোয়েন্টি এর স্টিলতি এবং যুদ্ধের সক্ষমতা সম্পর্কে এবং ভারতকে এই বিমান কতটা চাপে রাখতে পারবে মাইটি ড্রাগন জে টোয়েন্টি বিএ এইস পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে চীনের হেভি টেকনোলজির অ্যাডভান্স জে টোয়েন্টি যুদ্ধ বিমান এই জে টোয়েন্টি আকাশে ওড়ার পর থেকে গত এক দশক ধরে বিশ্বজুড়ে সামরিক আর সমরাষ্ট্র অঙ্গনে অব্যাহত রয়েছে এ জেট ফাইটার বা বিমানটি নিয়ে আলোচনা আর বিতর্ক আলোচনার বিতর্ক চলছে শক্তি ক্ষমতা সামরিক ও কৌশলগত প্রভাব নিয়ে এ বিমান নিয়ে রয়েছে নানা ধরনের রহস্য এশিয়ার পরাশক্তি চেনাদের দাবি তাদের জে এর উইপেন্স ক্যাপাবিলিটি যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু র্যাপচার এবং এফ থার্টি ফাইভ লাইটিং টু এর চেয়েও বেশি আসলে এটি বাস্তবভাবে মেনে নেওয়া দায় এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও পর্যন্ত পায়নি বিশ্ববাসী জে টোয়েন্টি নিয়ে নানা সূত্রে এ ধরনের আরও অনেক চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে যদিও এসব দাবি আসলে কতটা সত্য তা নিয়েও প্রশ্ন দেখা দেয় সবার মনে ফলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে চেংদু জে টোয়েন্টি নিয়ে নানামুখী আলোচনা অব্যাহত রয়েছে মূল কথা হলো এই জে টোয়েন্টি একটি ফিফথ জেনারেশন অ্যাডভান্স স্ট্রুয়েল ফাইটার জেট আর প্রকৃত অর্থে এটি যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ লাইটিং টু এর প্রতিদ্বন্দ্বী হতে পারে তবে এর চেয়ে অগ্রবর্তী নয় আন্তর্জাতিক গণমাধ্যমে চীনা জে টোয়েন্টি নিয়ে এখন যেসব তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করা হয় তাতে তারা জে টোয়েন্টি এর সাথে তুলনা করে বিশ্বের মোট অ্যাডভান্স ফাইটার জেট এফ টোয়েন্টি টু র্যাপটর এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং রাশিয়ার এস ফিফটি সেভেনের সাথে এফ টোয়েন্টি টু র্যাপটর এবং এফ থার্টি ফাইভ লাইটিং টু এর পর চেংদু জে টোয়েন্টি হল বিশ্বের তৃতীয় অপারেশনাল ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ সংস্থার মতে জে এর কারণে যুক্তরাষ্ট্র তার শীর্ষস্থান হারাতে পারে অপারেশনাল স্টেলথ ফাইটারের ক্ষেত্রে দুই সালের জুলাই মাসে চীন জে টোয়েন্টি এর নতুন ভার্সন জে টোয়েন্টি বি এর মাস প্রোডাকশন শুরু করেছে প্রচার মাধ্যমের তথ্য মতে চীনের এই জে টোয়েন্টির প্রথম আকাশে ওড়ে দুই সালের এগারোই জানুয়ারি আর চীন সরকার আনুষ্ঠানিকভাবে এই বিমান তৈরির তথ্য প্রকাশ করে দুই সালে ফাইটারটি চীনের সামরিক বাহিনীতে সার্ভিসে যুক্ত হয় দুই সালের মার্চ মাসে দুই সালে তৈরি করা হয় জে টোয়েন্টি এর কমব্যাক ইউনিট এই ফাইটারটির ইঞ্জিন সংখ্যা দুটি হাট পয়েন্ট আটটি চীনের এই হ্যাভি অ্যারোনেটিক পাওয়ারের গতি শব্দের চেয়ে দুই গুণ বেশি বা ম্যাক টু ম্যাক্সিমাম টেক অপয়েট হচ্ছে সাঁত্রিশ টন এর দৈর্ঘ্য ছেষট্টি পয়েন্ট আট ইঞ্চি উইং স্প্যান চুয়াল্লিশ ফিট দুই ইঞ্চি শুধুমাত্র বিমানটির ওজন উনিশ টন তিনশো একানব্বই কেজি চীনের এই মাইটি ড্রাগনের ইন্টারনাল ফুয়েল ক্যাপাসিটি এগারো টন তিনশো চল্লিশ কেজি ঘাতক ফাইটারটি পঁয়ষট্টি হাজার ফিট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে জে টোয়েন্টি এর নির্মাতা প্রতিষ্ঠান চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন আসলে এটি নির্মাণ করা হয়েছে এয়ার সুপ্রিওরিটি ফাইটার হিসেবে দুই সাল পর্যন্ত চীন পঞ্চাশটি চেংদু জে টোয়েন্টি বিমান নির্মাণ করেছে সব আবহাওয়ায় অপারেশনাল পরিচালনা করতে সক্ষম এ বিমানটি এর রয়েছে স্বল্প বদ্যম দীর্ঘপল্লার মিসাইল পরিবহন করার ক্ষমতা যে টোয়েন্টি জঙ্গি বিমান চীনের তৈরি শর্ট মিডিয়াম ও লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে এসব মিসাইলের মধ্যে একটি হল পিএল টোয়েন্টি ওয়ান এটি একটি অ্যাক্টিক ব্রাডার গাইডেন্স মিসাইল এটি ইউরোপের এমবিডি মিটিওর এবং রাশিয়ার তৈরি আর্চ সেভেন্টি সেভেন যুক্তরাষ্ট্রের এআইএম ওয়ান টু জিরো আমর্যাম ডারপা ট্রিপল ফ্রেট টার্মিনেটর এয়ার টু এয়ার মিসাইলের সমান সক্ষমতা সম্পন্ন ফাইটারটির আরেকটি এয়ার টু এয়ার মিসাইল হল চীনের তৈরি পিএল ফিফটিন এই মিসাইলের গতি শব্দের চেয়ে গুণ বেশি বা ম্যাক ফোর এটি চারশো কিলোমিটার দূরবর্তী যে কোনো যুদ্ধ বিমানে আঘাত আনতে সক্ষম তার মানে জে টোয়েন্টি বিমান আকাশে চারশো কিলোমিটার পর্যন্ত শত্রুর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতে সক্ষম এবং তা প্রতিহত করতে সক্ষম এই বিধ্বংসী যুদ্ধ বিমানটি চারটি পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম এই এয়ার ফাইটারটিতে বহনযোগ্য আরেকটি এয়ার টু এয়ার মিসাইলের নাম হল পি এটি রাশিয়ার আর সেভেন্টি সেভেন যুক্তরাষ্ট্রের এআইএম ওয়ান টু জিরো এম র্যাম এর সমান ক্ষমতা সম্পন্ন চীনাদের নিজেদের তৈরি এই ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমানটিকে সবসময় খাটো করে দেখানোর চেষ্টা করেছে ভারত ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন মহলের দাবি রাফালে যুদ্ধবিমান চেংদু জে এর তুলনায় অনেক শক্তিশালী জে টোয়েন্টি যুদ্ধ বিমানের শক্তি সামর্থ্য বিষয়ে চীনের দাবিও অসত্য প্রমাণের চেষ্টা করছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ভারতের গণমাধ্যমে বলা হয় চীনের জে টোয়েন্টি আসলে প্রকৃত স্ট্রেলথ ফাইটার নয় ভারতের আনন্দবাজারের দাবি অনুযায়ী ভারতের এস থার্টি এম এমকে বিমানের রাডারে কয়েকবার ধরা পড়েছে চীনের জে টোয়েন্টি তবে এরপক্ষে বাস্তবিক কোনো প্রমাণ এখনও ভারত দিতে পারেনি প্রতিটি ফিফথ জেনারেশন জে টোয়েন্টি যুদ্ধ বিমানের দাম হচ্ছে একশো মিলিয়ন ডলার এতে শুধু এয়ার ফ্রেমের দাম এর সাথে আরও উইফেন্স প্যাকেজ সহ অন্য মূল্য অন্তর্ভুক্ত হলে এটি দ্বিগুণ বা তিনগুণও হতে পারে বন্ধুরা এই জে টোয়েন্টিকে কাউন্টার দেওয়ার জন্য ভারত ফ্রান্স থেকে ছত্রিশটি রাফালে যুদ্ধ বিমান সংগ্রহ করেছে এবং ভারত বলছে রাফাল এই জে টোয়েন্টিকে ঘায়ল করতে সক্ষম আসলে বাস্তবিক পক্ষের সত্যতা এখনই যাচাই করা সম্ভব নয় তবে ক্রয় করা জিনিস আর নিজের উৎপাদন করা জিনিসের মধ্যে অনেক বড় ফারাক থাকে বন্ধুরা চীন ইচ্ছা করলে যথেষ্ট পরিমাণে এই জে টোয়েন্টি যুদ্ধ তারা নিজেরাই উৎপাদন করতে সক্ষম হবে তার বিনিময়ে ভারতে ছত্রিশটি রাফাল ক্রয় করতে খরচ হয়েছে প্রায় ষাট হাজার কোটি টাকা এখানে একটি অর্থনৈতিক ব্যাপারও জড়িত তাই এদিক দিয়ে চায়না যে এগিয়ে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর ভারতের বাস্তবিক চরিত্র হচ্ছে বর্ষণের চেয়ে গর্জনই বেশি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে আর এই ধরনের সামরিক বিশ্লেষণমূলক ভিডিওর মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে চাইলে এখনই মহিউদ্দিন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য